হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স। এটা নিয়ে প্রায় সময় হচ্ছে যে আমার ভিডিওতে কমেন্ট আসে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না। তো আসলে পুলিশ ক্লিয়ারেন্স কোথাও লাগতেছে না এখন, আপনার অ্যাপ্লিকেশনের সময়ও লাগে না, এম্বাসিতেও দেখতে চায় না, এবং আপনি যখন চায়নাতে ফ্লাই করবেন, হ্যাঁ, ওই দিনও ইমিগ্রেশনের সময় আপনার হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সটা দেখতে চায় না। তবে আমি শুনছিলাম দু একজনের মাঝে মাঝে দেখতেও চায়। তো অনেকেই জিজ্ঞেস করেন যে পুলিশ ক্লিয়ারেন্সটা করবো কি করবো না, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যে পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখা উচিত, তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেবেন। আমি অনেকগুলো ভার্সিটিতে শুনছি যে চায়নাতে যাওয়ার পর আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবেন তখন এই পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার হয়। হ্যাঁ, লাওসিরা চায় এটা, ঠিক আছে। অথবা আপনি যেদিন চায়নাতে ফ্লাই করবেন, হ্যাঁ, ইমিগ্রেশনের সময় যদি ইমিগ্রেশন অফিসার আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দেখতে চায় তখন তো আপনি দেখাইতে পারতেছেন না, কিন্তু ওই অল্প সময়ের মধ্যে আপনি একটা ডকুমেন্টস না দেখাতে পারলে হয়তো কোনো একটা সমস্যা হয়ে যাবে, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা তো তখন আপনি চাইলেই করতে পারবেন না, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের দরকার হয়, ঠিক আছে। তো এই জন্য আমার সাজেশন থাকবে যে যদি আপনার সময় থাকে, হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্সটা করে নিয়ে যাবেন, যেহেতু পুলিশ ক্লিয়ারেন্স করতে খুব একটা বেশি টাকার প্রয়োজন হয় না। হ্যাঁ, 500 টাকা হলেই হয়ে যায়, অনলাইনে অ্যাপ্লিকেশন করে আবেদন করলেই হয়ে যায়। হ্যাঁ, অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে দেখে অ্যাপ্লিকেশন করে বিকাশে টাকা দিয়ে দিলেই হয়ে যায়, 500 টাকার মতো লাগে, ঠিক আছে। আর যারা নতুন চায়নাতে ঢুকতেছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখবেন, কারণ আপনি অ্যাম্বাসিতেও যদি হুট করে চায়, ইমিগ্রেশনে চায়, অথবা চায়নাতে আপনি কোনো জায়গায় গেছেন, হ্যাঁ, ওখানে যদি হুট করে চায় তো আপনি তখন এই ডকুমেন্টসটা তখন তাদেরকে দিতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই নিয়ে যাওয়াটা ভালো, হ্যাঁ, কারণ বাকিটা আপনাদের বিষয় আর কি। তো এই ছোটো ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটি করা। তো যারা ইম্পর্টেন্স ভাবেন এই ডকুমেন্টসটা তারা করে নিয়ে যাবেন, করে নিয়ে গেলে কোনো লস নাই, যেহেতু আপনি ফার্স্ট টাইম চায়নাতে ঢুকতেছেন তো আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা থাকা দরকার। হ্যাঁ, যদি চায়নাতে কখনো কোথাও লাগে তো সেক্ষেত্রে আপনি ইজিলি দেখাতে পারতেছেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।